শুভ সন্ধ্যা বন্ধুরা আজ পাঁচ ফেব্রুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের শোকে কংগ্রেসের হাত ধরছেন বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল চলতি মাসেই রাজীব ভবনে কেসি বেনুগোপাল এ ব্যাপারে দেবেন থাকবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে মেলার শেষ দিনে এইচএস পরীক্ষা শুরু হাইলাকান্দি প্রশাসনের ভূমিকায় প্রশ্ন সাত ফেব্রুয়ারি চালু হচ্ছে সদরঘাট পুরনো সেতু ইউডিএফের তালার চাবি হিমন্তের হাতে বললেন বুপেন বরা নিম্নমানের ফুটপাত উঠছে প্রশ্ন পূর্ব কিত্তারবন্ধ হাইস্কুলের জমি ভবন জবরদখল পুলিশি নিষ্ক্রিয়তায় খুব স্থানীয় প্রার্থী নিয়োগের পক্ষে সোয়াল বিধায়ক মিসবাহুলের চুট দূপাতিলের তিনটি প্রকল্পের উদ্বোধন মালিডহর লুমসুলুং সড়ক বিপজ্জনক বর্ষায় বন্ধ হওয়ার আশঙ্কা সুপার বাস চালকদের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন মোদীকে পুরনো প্রতিশ্রুতি মনে করালেন বিরোধীরা বিদেশি বহিষ্কার ছয় নং দফার রূপায়ণ আজ থেকে শুরু হলো আসাম বিধানসভার অধিবেশন বারো ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অজন্তা এবং সর্বশেষ খবরটি হলো আটচল্লিশ দলের ছাব্বিশের বিশ্বকাপ ঘোষণা ফিফা সভাপতির এবারে শুনুন বিস্তারিত খবর খুব শীঘ্রই কংগ্রেসের হাত ধরতে চলেছেন সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে গুয়াহাটি রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন তিনি তার যোগদান পূর্বে উপস্থিত থাকার কথা রয়েছে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের দাবি দলীয় সূত্রের সূত্রটির মতে ইতিমধ্যে জাতীয় ও প্রদেশ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে আমিনুল হকের তেইশের অক্টোবর থেকেই এই প্রক্রিয়া চলছে তখনই কংগ্রেসের পক্ষে বলা হয় চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই দলে যোগ দিতে হবে তাকে এবছর জানুয়ারি মাসে আমিনুল হকের যোগদানের কথা থাকলেও শেষ পর্যন্ত আর হয়নি বিশেষ করে ভারত জুড় নিয়ে যাত্রা নিয়ে দলীয় নেতৃত্বের ব্যস্ততার জন্য তা সম্ভব হয়নি তবে এখন আর বিলম্ব নয় কেননা শিওরে লোকসভা নির্বাচন যে কোনো সময় নির্বাচনের দিন কোন ঘোষণা করতে পারে কমিশন এর আগেই বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল লস্কর সহ বেশ কজন নেতাকে দলে বরণের প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস চলতি মাসে রাজ্যে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সাধারণ সম্পাদক তথা আসাম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জিতেন্দ্র সিং এর সফরসূচির সঙ্গে সঙ্গতি রেখে যোগদান কর্মসূচির দিন স্থির করতে চাইছেন দলীয় নেতৃবৃন্দ সূত্রটির দাবি ফেব্রুয়ারি মাসের মধ্যেই হবে এই যোগদান পর্ব ফেব্রুয়ারির পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে কেন্দ্র ও রাজ্যে যখন ক্ষমতায় ভরপুর বিজেপি সে সময় বিজেপির সংখ্যালঘু নেতা আমিনুল হকের যোগদানকে চব্বিশের ভোটে হাতিয়ার করতে চায় কংগ্রেস তাই লোকসভা নির্বাচনের আগেই আমিনুল হককে দলে চাইছেন শীর্ষ নেতৃত্ব পাশাপাশি ছাব্বিশের শোকে গেরুয়া বসন চড়ছেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক রাজনীতি বিশ্লেষকদের মতে রাজ্যের ডেলিমিটেশনে সুনাইয়ের নয়া জনবিন্যাস পদ্ম শিবির ছাড়তে বাধ্য করছে তাকে কেননা বরাবরই কংগ্রেস বিরোধী ছিলেন আমিনুল যে সময় বরাক উপত্যকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের প্রভাব প্রতিপত্তি ছিল শিখরে তখনও কংগ্রেস বিরোধিতায় তোয়াজ করেননি আমিনুল জাতীয়তাবাদী ছাত্র সংস্থা আসু থেকে উঠে আসা আমিনুল হক দীর্ঘদিন ছিলেন অগপতে দশক আগেই তিনি যুগ দেন বিজেপিতে দুই হাজার ষোলো সালে বিজেপির টিকিটে সংখ্যার গো দূষিত শোনায় বিধানসভা থেকে বিধায়ক হন তিনি একুশের নির্বাচনে দলীয় টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটে পরাজিত হন আমিনুল এরপর দল তাকে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল কিন্তু গত বছর আগস্ট মাসে রাজ্যের যে ডিলিমিটেশন হয় সেই ডিলিমিটেশনই শুনাইয়ে আমিনুলের ভোটের অঙ্ককে জটিল করে দিয়েছে নয়া জনবিন্যাসের অঙ্ক কষেই দল বদলের চিন্তা চর্চা শুরু করেন আমিনুল আর বিজেপির বিকল্প হিসেবে বেছে নেন কংগ্রেসকে এখন সেই পথেই হাঁটছেন তিনি আমিনুল ঘনিষ্ঠ সূত্রের দাবি ডিলিমিটেশনের শুনাইকে এমনভাবে কাটাছেড়া করা হয়েছে যাতে সিংহবাগ সংখ্যালঘুবুর সেখানে এক কাট্টা হয় আর বাস্তবে তাই হয়েছে এখন শুনাইয়ে প্রায় আশি শতাংশ ভোট সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সেখানে আর মুদি হিমন্তের জয়গান করে জিততে পারবে না বিজেপি তিন তালাক রাম মন্দির সহ এমন কিছু ইস্যু রয়েছে জানিয়ে শুনাইয়ে অন্তত আর যাই হোক না কেন পদ্মের চাষ হবে না তাই ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবেই বিজেপি বিরোধী কংগ্রেসে যোগ দিতে চলেছেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক এ বিষয়ে অবশ্য তার কোনো মতামত পাওয়া যায়নি পরবর্তী খবর কি হলো একদিকে পরীক্ষা কেন্দ্র অন্যদিকে মেলা এমন এক প্রেক্ষাপট তৈরি হচ্ছে হাইলাকান্দিতে হাইলাকান্দির রবীন্দ্র মেলা বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলার অনুমতি দিয়েছে প্রশাসন এদিকে সমগ্র রাজ্যে এইচএস চূড়ান্ত বছরের পরীক্ষা শুরু হচ্ছে বারো ফেব্রুয়ারি থেকে রবীন্দ্র মেলার মাঠের বিপরীতে রয়েছে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার একটি কেন্দ্র মেলার মাঠের উল্টো দিকে থাকা হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এবার দুইশো জন পরীক্ষায় বসবেন প্রথম দিন দুপুর দেড়টা থেকে ইংরেজি বিষয়ের পরীক্ষা রয়েছে মেলা চলাকালীন এই দুইশো জন পরীক্ষার্থী কিভাবে ইংরেজি বিষয়ে পরীক্ষা দেবেন এনি এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে উল্লেখ্য হাইরাকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা পাঁচ জানুয়ারি শুরু হয়েছিল আলফার নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতে এই মেলা তেইশ থেকে ছাব্বিশ জানুয়ারি বন্ধ থাকে এই সময় মেলার ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হয়েছিলেন এই যুক্তি সামনে রেখে মেলা পরিচালনা সমিতি প্রশাসনের কাছে মেলার সময়সীমা বারো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল এবং এই অনুরোধের পরিপ্রেক্ষিতে মেলার সময়সীমা বারো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয় পরীক্ষার মধ্যেই মেলার আয়োজনের আজব এই অনুমতি নিয়ে খুবে ফুসছেন অভিভাবক পরীক্ষার্থীরাও রবীন্দ্র মেলা সকাল দশটা থেকে প্রতিদিন শুরু হয় মেলা এখানে তালা লাগানোর মতো দশ বারোটি মাইক চলে এই মাইকের শব্দের মধ্যে শিক্ষা জীবনের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা তারা কীভাবে দেবেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলোর একশো মিটার দূরত্ব পর্যন্ত প্রশাসন সাধারণত একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে করে পাঁচজন একসঙ্গে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি হয় যদি হাইলাকান্দি পরীক্ষা কেন্দ্রগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হয় তাহলে বারো ফেব্রুয়ারি রবীন্দ্র মেলায় লোক কিভাবে আসবেন কিভাবে চলবে মেলায় মাইক সব মিলিয়ে একদিকে মেলা উল্টো দিকে পরীক্ষা কেন্দ্র এমন এক প্রেক্ষাপট তৈরি করা নিয়ে এখন সর্বত্র সমালোচিত হচ্ছে হাইলাকান্দি প্রশাসন পরবর্তী খবর কি হলো ইউডিএফ দলের নির্বাচনী প্রতীক চিহ্ন তালাচাবির তালার একটি চাবি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের হাতে আর আরেকটি চাবি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে লোকসভা নির্বাচনে ইউডিএফের প্রার্থী চয়ন করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আয়োজিত দলীয় সভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন এপিসিসি সভাপতি ভূপেন বরা বলেন বিজেপি ইউডিএফ সাম্প্রদায়িক এই দুই দলের মধ্যে দোস্তি রয়েছে এর সভাপতি বদরুদ্দিন আজমুলকে বদরবাই বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এতে বদরুদ্দিন আজমুলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় চৌত্রিশটি মামলা দায়ের করা হলেও আজমলকে থানায় যেতে হয়নি অথচ যাত্রায় মিছিলে সামিল হয়ে তাকে থানায় গিয়ে হাজির হতে হয়েছে বলে জানান এপিসিসি সভাপতি ভূপেন বরা বলেন সাংসদ বদরুদ্দিন আদমলের বাইরে এক চেহারা আর ভিতরে আরেক চেহারা রাজনীতির নামে ব্যবসা করছেন সাংসদ বদরুদ্দিন আজমল সবাই বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর পরবর্তী খবরটি হলো গালমুলা বাজারে ফুটপাথ নির্মাণ কাজ শেষ করার আগেই ভেঙ্গে পড়ছে ফলে খাদের মান নিয়ে প্রশ্ন উঠেছে নির্মীয়মান ফুটপাথের স্ল্যাবগুলো থেকে সিমেন্ট বালি মিশ্রিত প্রলেপ খসে পড়ছে এবং রডগুলো ভেসে উঠল এর থেকে পথচারীদের দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা আছে প্রাপ্ত খবরে জানা গেছে পাকা ফুটপাত নির্মাণ কাজের এক মাসের মধ্যে ভেঙে পড়লে বছর অতিক্রম হলে ফুটপাত বিলীন হয়ে যেতে পারে এই ফুটপাত নির্মাণের সময় অনিয়মের জন্য এমন কাণ্ড ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন ঘাড়গুয়া সাপ্তাহিক বাজারে মানুষের প্রচন্ড ভিড় হয় এত জমজমাট বাজারে মানুষের সাবধানতা বজায় রাখা সম্ভব নয় তাই স্থানীয়রা এই কাজের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি করেছেন পরবর্তী খবরটি হলো পূর্ব কিত্তারবন্ধ হাই স্কুলের জমি ভবন জবরদখল পুলিশি নিষ্ক্রিয়তায় খুব। পূর্ব কিত্তারবন্ধ হাই স্কুলের জমি জবরদখল নিয়ে হাইলাকান্দি এডিসির নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক পঞ্চম সিংহ লালাতনায় মামলা করার পরও এখনও স্কুলের জমি উদ্ধার হয়নি এ নিয়ে এলাকায় খুব দেখা দিয়েছে মামলার পর পুলিশ অবশ্য একাধিকবার স্কুল এলাকা পরিদর্শনে গেলেও জমি উদ্ধার হয়নি কিংবা যিনি এই স্কুলের ভবন নিজের অধীনে রেখে নিজস্ব জমি বলে দাবি করছেন তার বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাই অবিলম্বে এই জমি উদ্ধারের আর্দি জানানো হয়েছে স্কুলের প্রধান শিক্ষক পঞ্চম সিংহ এনিয়াল লাতানা এক মামলা দায়ের করেন দায়েরকৃত মামলায় স্কুলের প্রধান শিক্ষক উল্লেখ করেছেন দুই হাজার বাইশ সালে বন্যার জলে এখানকার কিছু এলাকা প্লাবিত হয়ে গেলে স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী হিরেন দে স্কুলের প্রধান শিক্ষককে মৌখিকভাবে এখানকার নির্মীয়মান এক স্কুল ভবন তাকে কিছুদিনের জন্য ব্যবহারের অনুমতি দিতে অনুরোধ জানান সেই আর্জিতে প্রধান শিক্ষক ওই ব্যবসায়ীকে ভবনের সামগ্রী রাখার জন্য ব্যবহার করার অনুমতি দেন সেই মতে ওই ব্যবসায়ী অসম্পূর্ণ স্কুল ভবন ব্যবহার করে চলেছেন এখন স্কুলের পরিচালন কমিটি নতুন করে গঠন করা হয়েছে নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় মইনুল হক লস্কর স্কুল পরিচালন কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর থেকে তিনি স্কুলের উন্নতিকল্পে কাজ করে চলেছেন তখন দেখেন একটি কক্ষে চার থেকে পাঁচটি ক্লাস চলছে উল্লেখ্য গত দুই হাজার সতেরো সালের সরকারি এক নির্দেশে এখানকার একাত্তর নং পূর্ব কিত্তারবন এলপি স্কুলটি পূর্ব কিত্তারবন হাই স্কুলের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তখন এলপি স্কুলের এক ভবন নির্মাণ হচ্ছিল কিন্তু নির্মীয়মান অবস্থা হাই স্কুলের সঙ্গে সংযুক্ত হয়ে গেলে অসম্পূর্ণ থেকে যায় এলপি স্কুলের বিল্ডিং আর এই অসম্পূর্ণ ভবনটি বর্তমানে ওই ব্যবসায়ী হিরেনদের অধীনে থাকায় অনেক অসুবিধা হচ্ছে তাই এই ভবন সহ জবরদখল করা জমি উদ্ধারের জন্য এবার মাঠে নেমেছে পরিচালন কমিটিও এদিকে বর্তমানে ব্যবসায়ী হিরেনদের জমি এবং স্কুলের ভবন ছাড়ছেন না ফলে বাধ্য হয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল পরিচালন কমিটি লালাতনায় মামলা দায়ের করেছেন এর আগে গত ষোলো ডিসেম্বর একটি মামলা করেন সেই মামলার পর পঁচিশ জানুয়ারি কান্দির অতিরিক্ত ডিস্ট্রিক্ট কমিশনারের নির্দেশে দ্বিতীয়বার মামলা করেন স্কুলের প্রধান শিক্ষক পঞ্চম সিংহ এদিকে স্কুলের সম্পত্তি এভাবে জবরদখল করে রাখলেও স্কুল সমূহের পরিদর্শক থেকে শুরু করে বিভাগীয় কেউ এ নিয়ে এসে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না এ দেখা দিয়েছে খুব পরবর্তী খবর কি হলো বদরপুর জুয়াই জাতীয় সড়কের মালিডহর থেকে লুমসুলুং পর্যন্ত ষাট কিলোমিটার খুবই শোচনীয় অবস্থায় রয়েছে মাঘের মেঘে সড়কটি আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে গত কয়েকদিন ধরে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে মালিডহরে পাহাড় থেকে দশ নামায় কার্যত এই সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় থমকে পড়ছে রাস্তার অবস্থা বেহাল হয়ে সুপার সুপারবাসগুলো বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করছে এ নিয়ে সুপারবাস চালকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক উপায়হীন চালকরা শেষ পর্যন্ত হাফ লং হয়ে যাতায়াত করছেন বরাক উপর্তুকার সঙ্গে মেঘালয় হয়ে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগের ক্ষেত্রে বদরপুর জুয়াই যাত্রীসড়ক গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই যাত্রী সড়কের হাল কবে ফিরবে তা বলা মুশকিল কারণ আসন্ন বর্ষা মরসুমে সড়কের অবস্থা আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন যানবাহনের চালকরা চালকদের মতে অনেক জায়গায় জাতিসড়কের চিহ্ন পর্যন্ত নেই বিপদের ঝুঁকি নিয়ে সুপার বাস নিয়ে যাতায়াত করা চালকদের দাবি সড়কের এই অংশ সংস্কারে গুরুত্ব দেওয়া উচিত সরকারের বরাক উপত্যকার জনপ্রতিনিধিরা মেঘালয় ও আসাম সরকারের সঙ্গে আলোচনা করলে ঝুঁকিপূর্ণ জাতিসড়ক মেরামত হওয়ার সম্ভাবনা রয়েছে না হলে আগামী বর্ষায় এই জাতিসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরবর্তী খবরটি হলো একদিনে এগারো হাজার ছয়শ কোটি টাকার প্রকল্প উপহার দিয়ে আসামবাসীকে চমকে দিলেও পুরনো প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে বলেননি বিরোধীরা আসামের ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়ার কথা বিদেশি বহিষ্কার আসাম চুক্তির ছয় নম্বর দফার রূপায়ণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিজেপির প্রতিশ্রুতি ফের তাদা করেছেন বিরোধী নেতারা এর সঙ্গে গুহাটিকে কৃত্রিম বন্যার হাত থেকে মুক্ত করা পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতিও মনে করিয়ে দেওয়া হয়েছে মোদীকে খানাপড়ার ময়দানে প্রধানমন্ত্রী যখন দরাদগুলায় ভাষণ দিচ্ছেন তখন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়ার প্রশ্ন ক্ষমতা এলে আসামের ছয় জনগোষ্ঠীকে একশো দিনের মধ্যে উপজাতির স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সেটার কি হলো বিজেপি ক্ষমতা এলে বিদেশিদের আসাম চাড়তে হবে বলেছিলেন তিনি এখন আসামের মানুষকে বলুন প্রধানমন্ত্রী বিদেশিরা আসাম চাড়লেন কিনা আসাম চুক্তির ছয় নম্বর দফার রূপায়নের কথা বলেছিল বিজেপি সেই প্রতিশ্রুতির উপায়নে বিজেপির অবস্থান স্পষ্ট করুন মোদি ভুপেনের দাবি গুয়াহাটি মহানগরের কৃত্রিম বন্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি পানীয় জলের সমস্যা দূর করার কথা বলা হয়েছিল পরবর্তী খবরটি হল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ এই বাজেট অধিবেশন শুরু হলো বারো ফেব্রুয়ারি অর্থমন্ত্রী অজন্তা নেওগ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বিধানসভায় বাজেট পেশ করার কথা রয়ে হয়েছে তিনি একটি বাস্তববাদী বাজেটের প্রতিশ্রুতি দিয়েছেন যা রাজ্যের অর্থনৈতিক চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে এদিকে বাজেট অধিবেশনের জন্য বিধানসভা প্রাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাজেট ছাড়াও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব ঘোষণা করেছেন যে অসম বহুবিবাহ নিষেধাজ্ঞা বিলটি অধিবেশনে পেশ করা হবে এছাড়াও আসাম পর্যটন বিল দুই রাজ্যে পর্যটন খাতকে উন্নীত করার জন্য প্রবর্তন করা হতে পারে আসাম পাবলিক পরীক্ষা অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে অনৈতিক ব্যবস্থা প্রতিরোধের ব্যবস্থা বিল দুই হাজার পেশ করা হবে পাবলিক পরীক্ষায় প্রতারণা এবং অনৈতিক অনুশীলনের ব্যাপক সমস্যা প্রতিরোধ করা এই বিলের লক্ষ্য পরবর্তী খবরটি হলো ফিফা বিশ্বকাপের দামামা বেজে গেল দুই সালে বিশ্বকাপ শুরু হবে এগারো জুন ফাইনাল উনিশ জুলাই দুই বিশ্বকাপ আটচল্লিশ দলের টুর্নামেন্ট উনিশশো সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল তেরো দল নিয়ে ধীরে ধীরে বত্রিশ দলের টুর্নামেন্ট হয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রথমবার আটচল্লিশ দল অংশ নেবে সব মিলিয়ে একশো চারটি ম্যাচ মেক্সিকো কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিতভাবে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে প্রথম ম্যাচ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোয় হোম গ্রাউন্ড আজতেকা স্টেডিয়ামে নামবে মেক্সিকো এগারো জুন মেক্সিকোর পর বারো জুন দুটি ম্যাচ কানাডা খেলবে বিএমএ ওয়াটে মার্কিন যুক্তরাষ্ট্র নামছে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালা শহরে বিশ্বকাপের সবচেয়ে বেশি নয়টি ম্যাচ হবে মেসির শহর অর্থাৎ মায়ামিতে ব্রোঞ্জ মেডেলের ম্যাচ কানাডায় হবে সব মিলিয়ে তেরোটি ম্যাচ ফাইনাল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফার সোশ্যাল মিডিয়া পেজ এবং ফিফা প্লাসে সুচির ঘোষণার লাইভ দেখানো হয় বিশ্বকাপ শুরুর দিন ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো উপস্থিত ছিলেন কানাডার সিঙ্গার রেফার ড্রেক দুই সালের এগারো জুন শুরু হয়ে বিশ্বকাপ ট্রফির ম্যাচ অর্থাৎ ফাইনাল উনিশ জুলাই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত